উচ্চ মাধ্যমিকের ইতিহাসে সাজেশন দিতে চলেছি সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার্স, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে, এমসিকিউ কোশ্চেন, সাথে কিন্তু তোমরা এসিকিউ কোশ্চেনও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং লাস্টে এখানে অষ্টম অধ্যায় থেকেও আমি সাজেশন দিয়ে দিয়েছি। অষ্টম অধ্যায় অব উপনিবেশিকরণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার্স, এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আগের অধ্যায়ের সাজেশনগুলো চেক করে দেখে নেবে, সেখানে কিন্তু আমি আগের অধ্যায়গুলো এমসিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি, আর বড় কোশ্চেনের সাজেশান কিন্তু ইতিহাসের আমি আগে আলোচনা করেছি। অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে, উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ফার্স্ট থেকে দেখে নাও কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আমি আগে আলোচনা করছি। আরব লীগে যোগদানকারী দেশ হলো সিরিয়া, মিশর, লেবানন, ট্রান্স জর্ডন। জিওনিস্টদের সংগঠন সভাপতি ছিলেন বেন গুরিয়ন। কুয়ামিনতাংয়ের প্রতিষ্ঠা কে? শান ইয়াত সেন। টেট অভিযান কবে সংগঠিত হয়? 1968 খ্রিস্টাব্দে। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেড সম্মেলনে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু। কাঁধের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় ইরাক ও কুয়েতের মধ্যে। প্রতিষ্ঠার সময় নাটোর সদস্য সংখ্যা ছিল 12 জন। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সপ্তম অধ্যায়ের এমসিকিউ। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? ভিয়েতনাম। আরব লীগের অধীন ছিল না ইসরায়েল। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ফ্রান্স। কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিত হয়েছিল? 38 ডিগ্রি। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি কবে ঘটে? 1952 খ্রিস্টাব্দে। পঞ্চশীল নীতি গৃহীত হয় 1954 খ্রিস্টাব্দে। ইয়াল্টা সম্মেলন আহূত হয় 1945 খ্রিস্টাব্দে। পেরেস্ট্রেকার প্রবর্তক ছিলেন গর্বাচক্র। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল রাশিয়া। নেক্সট কোশ্চেন, চীনে মাওসে তুং এর নেতৃত্বে লং মার্চে পথ অতিক্রম করা হয়েছিল 6000 মাইল। বেষ্টনী নীতির প্রবক্তা জর্জ এফ কেনান। ইরানে ইসলামীয় বিপ্লবের নেতা ছিলেন খামেনি। কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ চীন মৈত্রী বৃদ্ধি পায়? কোরিয়ার যুদ্ধ। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। ইয়ম কিপুরের যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আরব ইসরায়েল। বান্ধুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন চৌ এন লাই। ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। কবে সুয়েজ খাল জাতীয়তাকরণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ফিডেল কাস্ট্রো কোথাকার রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান ছিলেন? কিউবার। মিস্টার এক্স ছদ্মনাম পরিচিত ছিলেন জর্জ এফ কেনান। স্বাধীন ইসরায়েলের রাজধানী ছিল তেল আভিভ। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। নেক্সট আমি আসছি সপ্তম অধ্যায়ের এসিকিউ কোশ্চেন, যেখানে খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে, অল নোটিফিকেশান অন করে দেবে, উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং অবশ্যই লাইক করবে। তো ফার্স্টে দেখে নাও সপ্তম অধ্যায়ের এসিকিউ কোশ্চেন, দাতাত কি? ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? কবে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ হয়? কমিং ফ্রম কাদের বলে? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? ফালটন বক্তৃতা কবে প্রদান করা হয়? সিএটও কি? ওপেক কেন গঠিত হয়? কী উদ্দেশ্যে আঞ্জোস গঠিত হয়েছিল? ভিয়েত কং কাদের বলা হয়? বুলগানিন কে ছিলেন? বার্লিন অবরোধ বলতে কী বোঝায়? ফাম ভান ডং কে ছিলেন? লং মার্চ কি? প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কি মূল সুং কি কে ছিলেন? ট্রুম্যান নীতি কী ছিল? মার্শাল পরিকল্পনা কি? ফিদেল ক্যাস্ট্রো কী ছিল? ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ? কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়? সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল? দিয়েন বিয়েন ফুতে কী ঘটেছিল? ভিয়েত মিন কে গঠন করেন? কেন্নানের বেষ্টনী নীতি কী? ওয়ার্স চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? মার্শাল টিটো কে ছিলেন? ট্রুম্যান ডক্ট্রিন কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? লং মার্চ কত খ্রিস্টাব্দে শুরু হয়? নেক্সট আমি আসছি অব উপনিবেশিকরণ, অর্থাৎ অষ্টম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আগের অধ্যায়ের সাজেশানগুলো চেক করে দেখে নেবে, আর বড় কোশ্চেনের সাজেশান কিন্তু আমি দিয়ে দিয়েছি। নেক্সট, ভারতের দ্বিতীয়
পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 61 খ্রিস্টাব্দে। বাংলাদেশে আইনসভার নাম ছিল জাতীয় সংসদ। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। জেকুইস ম্যাসু ছিলেন ফরাসি জেনারেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন সামরিক শাসক ইয়াহিয়া খাঁ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল? আলজেরিয়ার। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। পিসি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয়। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। সার্কের পুরো নামটি হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের ধারণা কার মস্তিষ্কে প্রসূত? জিয়াউর রহমান। আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় 1941 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ এশিয়ার একটি সহযোগিতামূলক সংস্থা হল সার্ক। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি ভাবা। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1951 থেকে 1956। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21 ফেব্রুয়ারি। বাংলাদেশে স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে। বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন জুলিয়াস বন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। নেক্সট কোশ্চেন, অষ্টম অধ্যায়ের এসিকিউ দেখে নাও, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে এবং শেয়ার করে দেবে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? বেন বেল্লাকে। সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কে ছিলেন? সুকর্ণ কে ছিলেন? ভারী শিল্প কাকে বলে? নেহেরু মহলানবিশ মডেল কি? স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? অর্থনৈতিক উদারীকরণ কি? নয়া উপনিবেশিকবাদ কি? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের সংবিধান কার নেতৃত্বে রচিত হয়? বাংলাদেশের জাতির পিতা কে ছিলেন? নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান রচনার পরিষদের সভাপতি কে ছিলেন? পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়? ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার বলতে কী বোঝো? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন তিনটি লৌহ ইস্পাত কারখানায় স্থাপিত হয়? তাকে কেন ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? প্রধান কয়েকটি ব্রিটিশ উপনিবেশের নাম লেখো। বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নাম লেখো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল কী হয়েছিল? পূর্ববঙ্গে পাক বাহিনী কবে কাদের কাছে আত্মসমর্পণ করে? ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে অবপনিবেশীকরণ বলতে কী বোঝো? আগরতলা ষড়যন্ত্র মামলা কী? লিঙ্গলাদ জাতি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? আলজেরিয়া কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? ভারতীয় সংবিধান কবে গৃহীত কার্যকরী হয়? মিশ্র অর্থনীতি কী? বাংলাদেশের প্রকৃত নিয়মতান্ত্রিক শাসক কারা? সিএসআইআর কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় কটা কোশ্চেন দেওয়া হলো। মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট ভিডিওতে আমি আরও কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এমসিকিউ কোশ্চেন। ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আগের অধ্যায়ের সাজেশানগুলো চেক করে দেখে নেবে, এবং অবশ্যই কিন্তু আমি বড় কোশ্চেনের সাজেশান আমি আগে দিয়ে দিয়েছি ইতিহাসে, অবশ্যই দেখে নেবে। ভালো লাগলে লাইক।